এশিয়া কাপ ও বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ওপেনার নিয়ে বাংলাদেশ দলের দুশ্চিন্তাটাও ততই বাড়ছে। নাঈম শেখ, জাকির হাসান নাকি সৌম্য সরকার, কে হবেন হাতুরু সিংহের ওপেনিং ব্যাকআপ? যদি বলা হয় বাংলাদেশের ওপেনিং স্লট নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ক্রিকেট বোর্ড, তবে কি কিছুটা অবাক হবেন? হওয়ারই কথা। ইমার্জিং এশিয়া কাপে অসাধারণ পারফরমেন্স করে লাইমলাইটের বাইরে থেকেও আলাদাভাবে নির্বাচকদের নজর কেড়েছে যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম। শুধু নজরই কাড়েননি, এমন পারফরমেন্সের পর খুলে গেছে ছোট তামিমের ভাগ্য। একটি নির্ভরযোগ্য সূত্র ডেইলি ক্রিকেটকে নিশ্চিত করেছেন, এশিয়া কাপের আগে কন্ডিশনিং ক্যাম্পে যে 32 জন খেলোয়াড়কে ডাকা হয়েছে তার মধ্যে রয়েছেন তানজিদ তামিম। ফিটনেস ক্যাম্প পাড়ি দিয়ে যদি পরবর্তীতে স্কিল ট্রেনিংয়ে নিজের ক্যালিবার দেখিয়ে জয় করতে পারেন টাইগার হেড কোচ হাতুরু সিংহের মন, তবে এশিয়া কাপের আসরে ব্যাকআপ ওপেনার হিসেবে নিজের নামটা উপরের সারিতেই রাখবেন তামিম। ইমার্জিং এশিয়া কাপটা স্বপ্নের মতোই পার করেছেন এই তরুণ ব্যাটার। 4 ম্যাচ খেলে 117 স্ট্রাইক রেটে করেছেন 179 রান। টুর্নামেন্টের সেরা 10 রান সংগ্রাহকের মধ্যে নিজের নাম লিখিয়েছেন, হাঁকিয়েছেন 3টি 50, যা আবার এবারের আসরেই সর্বোচ্চ। বয়সভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের পরিসংখ্যানটাও চোখে লাগার মতোই। এখন পর্যন্ত 34 ম্যাচ খেলে করেছেন 1000-এর বেশি রান। ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে আছে সেঞ্চুরি, এছাড়াও নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার মতো দলগুলোর সঙ্গে করেছেন 50 রানের ইনিংসও। ডিপিএলও এবার ব্রাদার্সের হয়ে করেছেন সর্বোচ্চ রান, 11 ম্যাচে 43 গড়ে তামিমের রান ছিল 474। যুব বিশ্বকাপের পর তামিমকে ঘিরে বেশ হইচই পড়লেও সময়ের সাথে সাথে কিছুটা আড়ালে পড়ে গিয়েছিলেন তিনি। ইংরেজি ফ্লুক শব্দটা যেন অনেকেই তামিমের নামের পাশে বসিয়েও ফেলেছিলেন, তবে কিছুটা সময় নিলেও শেষ পর্যন্ত তামিম ঠিকই দেখিয়েছেন কিভাবে ফিরে আসা যায়, কিভাবে নজর কাটতে হয় টিম সিলেক্টরদের। যে দুনিয়ার কয়েকজন বেশ ভালো পারফর্ম করেছে ফর দ্য ফিউচার, ডেফিনেটলি আমি নাম বলতে আনক্যাপড, আই মিন প্লেয়ার লাইক তানজিদ তামিম, রাকিবুল, তানজিদ সাকিব। তবে কি এশিয়া কাপ ও বিশ্বকাপে আরও এক তামিমের দেখা পেতে চলেছে বাংলাদেশ? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। রেদওয়ান শাওন, ডেইলি ক্রিকেট। না, 32 জনে আমরা এটা পাবলিশ করছি না, কারণ এটা আমাদের মধ্যে আমরা রেখেছি। আমরা যেটা 21-22 জনের যে স্কোয়াডটা দিব ওটা আমরা পাবলিশ করি। ব্যক্তিগতভাবে আমাদের ক্রিকেট অপারেশন থেকে জানাচ্ছে, এখানে দেখবেন যে আমাদের কিন্তু 3টা ফরম্যাটের প্র্যাকটিস চলছে একসাথে। আপনার ন্যাশনাল টিমে যারা আছে ওরা তো আছে, তারপর টাইগার্সের প্র্যাকটিস চলছে, এটার সাথে কিন্তু হাই পারফরমেন্স ইউনিটের প্র্যাকটিস চলছে। তো সুতরাং ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু কোনো না কোনো কাজের মধ্যে আছে। তো সুতরাং ওইখান থেকেই আমরা এই 32 জনকে নিয়েছি এবং ওদেরকে নিয়ে আমরা ইয়ো টেস্টের ব্যবস্থা করি। এমার্জিং কাপের তো একটা ইয়ে থাকে আমাদের, যে ফিউচারটা নিয়ে বেশি চিন্তা করি। ডেফিনেটলি এমার্জিং কাপ যখনই খেলি তো আমাদের সবাই গিয়েছে, আমরা সিনিয়র জুনিয়র মিলে একটা দল করেছিলাম। তা বলে যে জুনিয়র কয়েকজন বেশ ভালো পারফর্ম করেছে ফর দ্য ফিউচার, ডেফিনেটলি আমি নাম বলতে আনক্যাপড, আই মিন প্লেয়ার লাইক তানজিদ তামিম, রাকিবুল, তানজিদ সাকিব, দে অ্যাকচুয়ালি মানে দেখিয়েছে তাদেরকে নিয়ে আমরা হয়তো ভবিষ্যৎ প্ল্যান করতে পারি।